সালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী, LB24 টিভির লিগের অ্যাডভাইস প্রোগ্রাম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, পৃথিবীর যে যেখানেই থাকুন না কেন সেটা আমাদের সব সময়ের কামনা। প্রতি সপ্তাহের মতো আমরা কোয়েশ্চন অ্যান্ড আনসারের আগে একটা বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে আমাদের প্রোগ্রাম শুরু করি। তো আজকের যে বিষয়টা আমি বেছে নিয়েছি সেটা হচ্ছে ঢাকা থেকে যে ভিসা প্রসেসিং সেন্টারটা দিল্লিতে নিয়ে গেছে ওইটা আবার ফেরত নিয়ে আসার ক্যাম্পেইনের ব্যাপারে কিছু কথা বলতে চাই। কমিউনিটিতে বেশ কিছু ক্যাম্পেইন হচ্ছে, বিশেষ করে সিগনেচার ক্যাম্পেইন, এবং গতকালকে এখানের একটা লিডিং টিভিতে লিড নিউজ ছিল সিগনেচার ক্যাম্পেইনের ব্যাপারে। যদিও সিগনেচার ক্যাম্পেইনের ব্যাপারে আমি প্রথম থেকে একটু সন্দিহান ছিলাম, কারণ ওইটা কিন্তু রাইট অ্যাপ্রোচ নয়। তার কারণ হচ্ছে 10,000 সিগনেচার দিলে সহ আপনি পাঠালে তারা একটা রেসপন্ড করবে, 100,000 হলে পরে পার্লামেন্টে ডিবেট হবে, তারপরে কি হবে? আমরা জানি যে কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প যে মারাত্মক রেসিস্ট কমেন্ট করেছিল, তারপরেও তো আমরা দেখলাম কয়েকদিনের ব্যবধানে প্রায় 500,000-এর উপরে সিগনেচার কালেক্ট হলো, পার্লামেন্টে ডিবেট হলো, তারপরে কি হলো? তো আমরা এই অ্যাপ্রোচটা নেওয়ার আগে আমার মনে হয় যে কমিউনিটি অ্যাজ এ হোল চিন্তা করা উচিত ছিল, কারণ এটা হচ্ছে অপারেশনগত ব্যাপার। আর অপারেশনগত ব্যাপারটা আপনি সিগনেচার ক্যাম্পেইন দিয়ে, এবং এটা ছিল অনেকটা, আপনি মনে করেন বাংলাদেশে যাওয়ার জন্য ফ্লাইট আছে, অন্য মাধ্যম আছে, ওইটা না দিয়ে আপনি সাইকেল দিয়ে রওনা দিলেন বাংলাদেশে, হয়তো লন্ডন থেকে সাইকেলে বাংলাদেশে গিয়ে পৌঁছতে পারবেন, কবে পৌঁছবেন, আদৌ পৌঁছে যাবে কিনা না সন্দেহজনক, এবং অনেকটা দ্বিধান্বিধে ছিলাম আমি প্রথম দিক থেকে। 6 মাস ক্যাম্পেইনের পরে 11,000 সিগনেচার মাত্র কালেক্ট হয়েছে, তো বুঝতেই পারতেছেন যে এটার ইম্প্যাক্ট কি হতে পারে। অথচ এটা উচিত ছিল এদেশের শীর্ষস্থানীয় অথরিটির সাথে, গভর্নমেন্টের এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় অথরিটির সাথে স্ট্রং লবি করা, কারণ এটা হচ্ছে অনেকটা অপারেশনগত ব্যাপার, এটা কিন্তু পলিসিগত ব্যাপার নয়। তারা ভিসা প্রসেসিং সেন্টার ঢাকা থেকে দিল্লিতে নিছে, আবার নিয়ে আসতে পারে, আবার তারা পাঠাতে পারে, অথবা অন্য দেশে দিতে পারে, এটা হচ্ছে অপারেশনগত ব্যাপার। এবং এটার সাথে বিশেষ করে হোম অফিস, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ফরেন অফিস, ওই দুইটা হচ্ছে কি প্লেস, ওখানে খুব স্ট্রং রেপ্রেজেন্টেশন এবং ক্যাম্পেইন লবি করা উচিত ছিল, যেটা আমরা পরিলক্ষণ করি নাই, বিশেষ করে কমিউনিটির পক্ষ থেকে। বাংলাদেশ সরকারের ক্ষেত্রে একই অবস্থা, বাংলাদেশের সাথে বিলেতের কত সম্পর্ক, আপনি ইকোনমিক দিক দিয়ে বলেন, ম্যান পাওয়ারের দিক দিয়ে বলেন, হিস্টোরিক্যাল দিক দিয়ে বলেন, সব দিক দিয়ে বাংলাদেশের সাথে ব্রিটেনের যোগাযোগ আছে। সিঙ্গাপুরে যদি ফুল প্লেসড ভিসা প্রসেসিং সেন্টার ইউকে থাকতে পারে, বাংলাদেশে কেন থাকতে পারে না? এটা তো গভর্নমেন্টের জন্য একটা ইনসাল্টিং ব্যাপার, কিন্তু বাংলাদেশের গভর্নমেন্টের সাথে কতটুকু লবি করা হয়েছে? আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে, 10-15 বছর আগে ইংল্যান্ড শুরু করতে চাচ্ছিল যে ভিজিটে যারা আসবেন বাইরে থেকে, বিশেষ করে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে, তাদেরকে £3,000 পর্যন্ত ডিপোজিট বন্ড দিয়ে আসতে হবে, যখন ওনারা আবার চলে যাবেন তখন এই ডিপোজিট বন্ডটা ফেরত দেওয়া হবে। ইন্ডিয়া এটা চ্যালেঞ্জ করে তারা বলছিল এই ধরনের আইন যদি করা হয় তাহলে ব্রিটিশ ন্যাশনাল যদি ইন্ডিয়াতে যায় তারাও সেই অনুরূপভাবে আইন করার চিন্তা ভাবনা করবে। পরবর্তীতে ব্রিটেন ব্যাক করে আসছে। তো এই ধরনের বাংলাদেশ গভর্নমেন্ট যদি ভালো করে শক্ত হ্যান্ডে এই ব্যাপারটা নিয়ে যদি ব্রিটিশ সরকারের সাথে দেনদরবার করতো, আমার মনে হয় অনেক আগেই ভিসা প্রসেসিং সেন্টার দিল্লি থেকে ঢাকাতে নিয়ে আসা যেত, কারণ পাকিস্তানের অলরেডি ব্রিটিশ ভিসা প্রসেসিং সেন্টার কিন্তু আরেক দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ বাংলাদেশকে অনেকটা পাকিস্তান এবং আফগানিস্তানের কাতারে নিয়ে ফেলে দেওয়া হয়েছে। এটা আমাদের দেশের জন্য একটা লজ্জার ব্যাপার, সরকারের সর্বোচ্চ অথরিটি থেকে এটা টেক আপ করা উচিত ছিল, এখান থেকে সরকারের ব্যাপারে, সরকারের সাথে ক্যাম্পেইন করা উচিত ছিল, এবং বিলেতে যারা বসবাস করছি তাদের পক্ষ থেকে ব্রিটিশ গভর্নমেন্টের সাথে, প্রাইম মিনিস্টার, হোম সেক্রেটারি, ফরেন সেক্রেটারি, স্ট্রং রেপ্রেজেন্টেশন যাওয়া উচিত ছিল, ক্যাম্পেইন করা উচিত ছিল এবং লবি করা উচিত ছিল। ওইটা না করে আমরা সম্ভবত রং ওয়েতে শুরু করেছি, যেটা সিগনেচার ক্যাম্পেইন, যেটা খুব বেশি আশার আলো আমরা দেখতে পাবো বলে মনে হয় না। তারপরে আমরা বলবো যদি এটা পজিটিভ চেঞ্জ আসে আমাদের সবার জন্য ভালো, কারণ ভিসা ঢাকা থেকে দিল্লিতে নেয়ার কারণে কতটুকু ইম্প্যাক্ট পড়েছে শুধুমাত্র আবেদনকারীরা বুঝবেন, যারা প্র্যাকটিশনার আসেন তারা বুঝবেন।
সম্ভবত যাদেরকে ইম্প্যাক্ট এখনো করে নাই তারা হয়তো ওইটার ভয়াবহতা বুঝবেন না। বাংলাদেশের সাবেক এমপি, ইভেন হাই অফিসিয়াল 8 বার 10 বার এদেশে ভিজিটে আসছেন, তাদেরকে পর্যন্ত ভিজিট ভিসা ফাও মামুলি অজুহাতে নাকচ করে দেওয়া হয়েছে। এই জন্য বলেছিলাম যে যারা বিগ টিম, যারা ভুক্তভোগী হয়েছেন ইতিমধ্যে, তারাই বুঝবেন যে কি ইম্প্যাক্ট পড়েছে ঢাকার থেকে দিল্লিতে ভিসা প্রসেস সেন্টার নেওয়ার কারণে। তো আমার মনে হয় যে আমার এখনও সময় আছে, আমরা যদি কমিউনিটি ইউনাইটেড হতে পারি এবং স্কিল স্মার্ট যাদের দক্ষতা যোগ্যতা আছে তাদেরকে যদি আমরা এগিয়ে দিতে পারি এবং তাদের মাধ্যমে লবি ক্যাম্পেইন করতে পারি, তাহলে একটা চেঞ্জের সম্ভাবনা আছে, নতুবা যে ওয়েতে আমরা আগাচ্ছি সম্ভবত সেটা রাইট অ্যাপ্রোচ নয়। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আপনাদের সবাইকে ধন্যবাদ। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা বেশ কিছু প্রশ্ন পেয়েছি ইমেইলের মাধ্যমে, তো আমি এক এক করে চেষ্টা করব ওই প্রশ্নগুলোর উত্তর দিতে। আমাদের প্রথম প্রশ্ন করেছেন শার্টি শেফিল্ড থেকে। তিনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, আই হ্যাভ বিন গ্রান্টেড রেফিউজি স্ট্যাটাস ফর 5 ইয়ার্স, আই এম এ বাংলাদেশি সিটিজেন, আই উড লাইক টু অ্যাপ্লাই হোম অফিস ট্রাভেল ডকুমেন্ট ফ্রম হোম অফিস, আই ডিড ফিল আপ TD112 ফর্ম, মাই কোয়েশ্চন ইজ আই স্টিল হ্যাভ এ বাংলাদেশি পাসপোর্ট হুইচ ইজ ভ্যালিড আনটিল নেক্সট ইয়ার, এম আই ওকে টু অ্যাপ্লাই ফর হোম অফিস ট্রাভেল ডকুমেন্ট নাও অর আই হ্যাভ টু ওয়াইট টিল নেক্সট ইয়ার ওয়েন মাই বাংলাদেশি পাসপোর্ট উইল এক্সপায়ার, প্লিজ লেট মি নো, থ্যাংক ইউ। পারপাস অফ ট্রাভেল ডকুমেন্ট ইজ টু ভিজিট টু ইটালি। থ্যাংক ইউ ভেরি মাচ সম্মানিত দর্শক প্রশ্ন পাঠানোর জন্য। দেখেন, আপনাকে যেহেতু অ্যাসাইলাম গ্রান্ট করা হয়েছে, আপনি বাংলাদেশ ছাড়া পৃথিবীর যে কোনো দেশে আপনি ভিজিট করতে পারেন, কিন্তু বাংলাদেশে যেতে পারবেন না। যদি আপনি বাংলাদেশে যান তাহলে আপনার অ্যাসাইলামটা অটোমেটিক্যালি বাতিল বা ক্যান্সেল হয়ে যাবে, কারণ বাংলাদেশে আপনি নিরাপদ ছিলেন না বলেই তো অ্যাসাইলাম ক্লেম করেছেন, আর ওইটা তারা সন্তুষ্ট হয়েছে, প্রতীয়মান হয়েছে, এজন্যই তো তারা অ্যাসাইলাম দিয়েছেন। তার কারণে যদি আপনি বাংলাদেশে সফর করেন তাহলে আপনার অটোমেটিক্যালি অ্যাসাইলাম ক্যান্সেল হয়ে যাবে। আপনি পৃথিবীর অন্যান্য দেশে যেতে পারবেন। আপনি বলছেন যে ইটালিতে যেতে চান, ইটালিতে যেতে পারবেন। এখন কোয়েশ্চন হচ্ছে আপনি কী নিয়ে ইটালিতে সফর করবেন। আপনি যদি বাংলাদেশি পাসপোর্ট নিয়ে, যদি জানি না আপনার মিশন রিডেবল পাসপোর্ট কিনা, আপনি বলছেন যে নেক্সট ইয়ার আপনার বাংলাদেশি পাসপোর্ট এক্সপায়ার হবে, যদি হাতের লেখা পাসপোর্ট থাকে তাহলে এমনিতেই আপনি বাংলাদেশি পাসপোর্ট ইউজ করতে পারবেন না। গত বছরের নভেম্বর থেকে মিশন রিডেবল পাসপোর্ট ছাড়া হাতের লেখা পাসপোর্ট অচল, সুতরাং আপনাকে নতুন পাসপোর্ট বানাতে হবে। এখন যদি আপনি মিশন রিডেবল পাসপোর্ট বা ডিজিটাল পাসপোর্ট থাকেও এবং সেটা নিয়ে যদি আপনি যেতে চান ইটালিতে, এখন কথা হচ্ছে আসার সময় আপনাকে হয়তো এয়ারপোর্টে সন্দেহ করা হতে পারে, এই জন্য যে আপনি বাংলাদেশের পাবলিক অফিসিয়াল ডকুমেন্ট আপনি ইউজ করতে পারতেছেন, তখন আপনি কি বাংলাদেশে সেফ না আনসেফ, তা বাংলাদেশে গেলে অসুবিধা হবে কিনা না, এজন্য আপনাকে হয়তো সন্দেহের কাতারে ফেলতে পারে। এজন্য আমাদের পরামর্শ হচ্ছে, যেহেতু আপনাকে রেফিউজি হিসাবে রেকগনাইজ করেছে ইউকে গভর্নমেন্ট, সুতরাং আপনার জন্য সবচেয়ে বেস্ট সলিউশন হচ্ছে, সমাধান হচ্ছে, আপনি ট্রাভেল ডকুমেন্টের জন্য আবেদন করবেন। তো ট্রাভেল ডকুমেন্ট যদি আপনি পান, ওইটা ভিসা লাগাইয়ে আপনি যেতে পারবেন ইটালিতে, কোনো অসুবিধা নেই। কিন্তু বাংলাদেশি পাসপোর্টে যদি যেতে পারেনও, তারপরে একটু সন্দেহ এবং শঙ্কা থেকে যায়। এজন্য আপনার প্রতি পরামর্শ হচ্ছে যে আপনি ট্রাভেল ডকুমেন্ট নেবেন এবং ওইটার মাধ্যমে আপনি ভিজিট করবেন, তবে বাংলাদেশে ভিজিট করবেন না। বাংলাদেশ ছাড়া পৃথিবীর যে কোনো জায়গায় ভিসা নিয়ে আপনি যেতে পারবেন। বাংলাদেশে গেলে আগেই বলেছি আপনার অ্যাসাইলাম অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে। তো আপনাকে প্রশ্নের জন্য অশেষ ধন্যবাদ। পরের প্রশ্ন করেছেন এন উল্লাহ ফ্রম লন্ডন। তার প্রশ্নটা হচ্ছে, আই স্পন্সার্ড ওয়ান অফ মাই কাজিনস ফ্রম বাংলাদেশ, হি কেম অ্যাজ এ ভিজিটর অ্যান্ড ডিড নট রিটার্ন টু বাংলাদেশ, হি দেন ওয়েন্ট টু পর্তুগাল, উইল ইট হ্যাভ এনি প্রবলেম ফর মি, আই হার্ড দ্যাট এ ল ওয়াজ মেড ওয়ার আই কুড বি জেইলড, আই উইল বি গ্রেটফুল ইফ ইউ কুড আনসার দ্য কোয়েশন। জনাব উল্লাহ সাহেব, আপনার প্রশ্নের জন্য অশেষ ধন্যবাদ। আপনি যেটা বলেছেন যে ল ওয়াজ মেড ওয়ার ইউ কুড বি জেইল, আসলে যেটা শুনছেন সেটা সত্য নয়। এক সময় তারা ব্রিটিশ গভর্নমেন্ট প্রপোজ করেছিল যে এই ধরনের একটা আইন করার চিন্তা ভাবনা করছে, কিন্তু এই ধরনের কোনো আইন করে নাই, আইন এনফোর্সমেন্ট বা বলবৎ হয় নাই। তার মানে হচ্ছে এখন পর্যন্ত স্পন্সরকে জেল দেবে এই ধরনের কোনো আইন ব্রিটেনে হয় নাই। তবে হ্যাঁ, যদি
কেউ স্পন্সর করে এবং স্পন্সরের কারণে যদি কেউ ভিজিটরের দেশে আসে, তার নিয়ম হচ্ছে, আইন হচ্ছে যে ভিজিটর সময়ের ভিতরে চলে যাবে, কারণ এটা স্পন্সরের কিছু ক্রেডিবিলিটির প্রশ্ন আছে। যদি উনি স্পন্সর করেন, ভিজিটে এসে যদি আবার উনি যাকে স্পন্সর করেছেন উনি যদি না যান, তাহলে পরবর্তীতে যদি কোনো সময় কাউকে স্পন্সর করেন ওই ব্যাপারটা চলে আসতে পারে। এই জন্য প্রত্যেক স্পন্সরের উচিত ওনার মেক শিওর করা প্রত্যেক আবেদনকারীকে যারা ভিজিট করবেন তারা জেনুইন এবং তারা আসলে চলে যাবে। এরপরেও যদি কোনো দুর্ঘটনা ঘটে যে আসার পর উনি হাইডিংয়ে চলে যায় অথবা দেশের বাইরে চলে যায় অথবা সময় মতো যান না, তাহলে স্পন্সর তো আর পুলিশ অফিসার না যে প্রত্যেক আবেদনকারীকে বা ভিজিটরকে লক করে রাখবেন। ওনার উচিত হবে পুলিশকে অথবা হোম অফিসের কনসার্ন অথরিটিকে ইনফর্ম করা, এর বাইরে আর কোনো অবলিগেশন নাই। তো আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন, আপনাকে প্রশ্নের জন্য ধন্যবাদ। পরের প্রশ্ন করেছেন এম আলী বার্মিংহাম থেকে, তার প্রশ্নটা হচ্ছে আমার ছোট বোন ভিজিটে উঠেছিল ঢাকাতে, সেটা রিফিউজ করা হয়েছে, পরে ডেট অফ বার্থ চেঞ্জ করেছে। একটি টিভি অনুষ্ঠানে সলিসিটরকে জিজ্ঞেস করেছিলাম, তিনি বলেছেন কোনো অসুবিধা নেই ডেট অফ বার্থ চেঞ্জ করতে, তবে এটা ব্যাখ্যা দেওয়া দরকার। তো সম্প্রতি তার বিয়ে হয়েছে, বিয়ের ভিত্তিতে নতুন ডেট অফ বার্থ দিয়ে অ্যাপ্লাই করেছেন স্পাউস হিসাবে এবং সেটাও রিফিউজ করা হয়েছে। বুলে ফর্মে আগের অ্যাপ্লিকেশনের কথা বলা হয় নাই, এখন রিফিউজালে বলেছে যে আইডেন্টিফিকেশনের সমস্যা আছে এবং ফলস রিপ্রেজেন্টেশনের সমস্যা আছে। ম্যাটেরিয়াল ইনফরমেশন ডিসক্লোজ করা হয় নাই, এখন আমি কি করব একটু অ্যাডভাইস দিলে বাধিত হব। জনাব আলী সাহেব অশেষ ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রথমে বলে রাখি, দেখেন ডেট অফ বার্থটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট জিনিস। তো আপনি কার কোথায় ডেট অফ বার্থটা চেঞ্জ করতে গেলেন? কারণ একজন মানুষ দুবার জন্মে না, একবারই তার জন্ম হয়। ডেট অফ বার্থ আপনার বোনের চেঞ্জ করার আগে আপনার 100 বার চিন্তা করা উচিত ছিল, কারণ নাম চেঞ্জ করতে পারে, 18 বছরের উপরে বয়স হলে যে কেউ ডিট পোল করে নাম চেঞ্জ করতে পারে, কিন্তু একজন মানুষ তো দুইবার জন্মায় না। সুতরাং তার নাম কি বলে ডেট অফ বার্থ কেন চেঞ্জ হবে? এবং ডেট অফ বার্থ তো উনি চেঞ্জ করার কথা না, যদি ডেট অফ বার্থ রেকর্ডিংয়ে যদি রেজিস্টার অফিসে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে তারা চেঞ্জ করে তারা একটা চিঠি দিয়ে কনফার্ম করবে। কিন্তু আপনি যেভাবে বলছেন যে একটা টিভি অনুষ্ঠানে একজন সলিসিটরকে জিজ্ঞেস করেছেন, উনি বলছেন কোনো অসুবিধা নাই, এখন উনি কোন ভিত্তিতে বলেছেন আমার তো সেটা জানা নাই। আর তাছাড়া এটা ছোটোখাটো ব্যাপার, এই ধরনের ব্যাপারগুলো টিভিতে জিজ্ঞেস করাও ঠিক না। তার কারণ হচ্ছে, আমি আগে বলেছি, যদি এইভাবে সহজে ডেট অফ বার্থ চেঞ্জ করা যেত এবং কোনো অসুবিধা না হতো, তাহলে হাজার হাজার লোক পেনশন 10 বছর পাবে, পরে পাবেন, হয়তো ডেট অফ বার্থ চেঞ্জ করে তারা কালকে থেকে পেয়ে যেতে পারেন, এমন হতে পারতো। এই জন্য ডেট অফ বার্থটা চেঞ্জ করার আগে আমি বলেছি 100 বার চিন্তা করা উচিত ছিল, এবং মারাত্মক এটা ভুল করেছেন, এবং এটা দেখবেন যে কতটুকু ভোগান্তির শিকার আপনার বোন হবে। এরপরে আপনি বলছেন যে ফর্মের মধ্যে আগের যে অ্যাপ্লিকেশন রিফিউজ হয়েছে ওইটা বলে উল্লেখ করে না, এটা কথা হলো? অ্যাপ্লিকেশন ফর্মে স্পষ্ট করে লেখা আছে হ্যাভ ইউ এভার অ্যাপ্লাইড অর হ্যাভ ইউ এভার গট রিফিউজাল অফ ইয়ার অ্যাপ্লিকেশন, এখানে ইয়েস নো দিতে হয়। তো আপনি এটা বলে হবে কেন? এটা তো মানে কথা হলো না, যুক্তির কথা হলো না। আপনি যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনি অবশ্যই এটা দেখা উচিত ছিল, অথবা কাউকে দিয়ে যদি আপনি অ্যাপ্লিকেশন করান তার উচিত ছিল এটা দেখা। তার কারণ হচ্ছে, অ্যাপ্লিকেশনের শেষে একটা ডেক্লারেশন থাকে এবং ডেক্লারেশনে বলা থাকে যে ফর্মে যে ইনফরমেশন দেওয়া আছে সবটি সঠিক এবং অথেন্টিক জেনুইন। তো আপনি বলে বলছেন আপনি লিখেন নাই, তার মানে হচ্ছে তারা বলছে যে ম্যাটেরিয়াল ইনফরমেশন ডিসক্লোজ করা হয় নাই। তো আমার মনে হয় যে দুইটাই, আপনি একটা হচ্ছে আইডেন্টিফিকেশন পারপাস, রাইটলি তারা এটা সাপোর্ট করেছে, কারণ একজন ব্যক্তির দুইটা ডেট অফ বার্থ, আগে অ্যাপ্লিকেশন করেছেন একটা ডেট অফ বার্থ দিয়ে, পরের অ্যাপ্লিকেশন একটা ডেট অফ বার্থ দিয়ে, এরপরে আগে আপনি অ্যাপ্লিকেশন করেছেন রিফিউজ হয়েছে, নতুন অ্যাপ্লিকেশনে আপনি আগেরটা উল্লেখ করেন নাই, সেটাও কী বলেন ম্যাটেরিয়াল ইনফরমেশন হাইড করা হয়েছে। তো আমার মনে হয় দুটি ইস্যু অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং এই দুইটি ব্যাপারে আপনি একজন দক্ষ আইনজীবীর সাথে বসে আলোচনা করে পদক্ষেপ নেন। আপনার সামনে খোলা আছে, আইদার আপনি ফ্রেশ অ্যাপ্লাই করবেন অথবা অ্যাপিল করবেন, কিন্তু যদি ফ্রেশ অ্যাপ্লাই করেনও তাহলে আগের সম্পূর্ণ ব্যাপারগুলা ভালো করে ট্যাকল দিয়ে
ফ্লাশ আউট করে কাভারিং লেটারে উল্লেখ করে দেবেন, আর যদি অ্যাপিল করেন তাহলে এটার মেরিট কতটুকু একজন দক্ষ আইনজীবীর সাথে বসে এরপরে আপনি করেন। কারণ শুধু আপিল করার জন্য করা অথবা জাস্ট একটা ফ্রেশ অ্যাপ্লাই করলে আবার রিফিউজ হয়ে যাবে, এবং এই দুইটা ব্যাপার দেখবেন আপনার বোনের অদূর ভবিষ্যতে বিভিন্নভাবে সমস্যার সৃষ্টি করবে। এই জন্য আপনি যদি ফ্রেশ অ্যাপ্লাই করে নো তাহলে, এবং ডেট অফ বার্থে যদি ভুল হয়ে থাকে, যারা ডেট অফ বার্থ রেজিস্টার করেছে সেই অথরিটির কাছ থেকে ক্লারিফিকেশন নিয়ে আসেন তাদের যদি কোনো ভুল হয়ে থাকে। আপনার বোন হঠাৎ করে 22-23 বছর পরে বলছেন যে আমার ডেট অফ বার্থে ভুল ছিল, এই ধরনের ব্যাখ্যা, এই ধরনের ক্লারিফিকেশন অ্যান্টি ক্লিয়ারেন্স অফিসার বা হাই কমিশন তারা সহজে মানবে না। তো আশা করি কিছুটা ধারণা পেয়েছেন। আপনাকে অশেষ ধন্যবাদ প্রশ্ন পাঠানোর জন্য। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। টিভির স্ক্রিনে আপনারা বরাবরের মতো ইমেইল দেখতে পাবেন। ইমেইলে আপনারা আপনাদের জিজ্ঞাসা বিষয় থাকলে, প্রশ্ন থাকলে পাঠাতে পারেন, আমরা যথারীতি এই অনুষ্ঠানে উত্তর দেব। তার নিচে আপনারা টেলিফোন নম্বর দেখতে পাবেন, ওই টেলিফোন নম্বরে আপনার কোনো প্রশ্ন থাকলে ফোন করে মেসেজে রেকর্ডিং আকারে আপনার প্রশ্নটা রাখবেন, আমরা এই অনুষ্ঠানে উত্তর দিব। মনে রাখবেন, টেলিফোন করে আপনারা ভাববেন না যে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন, এই টেলিফোনটা আপনাদের প্রশ্নটা রেকর্ডিং করে রাখার জন্য। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আইদার ইমেইলে অথবা ওই নম্বরে ফোন করে রাখতে পারেন। যথারীতি আমরা প্রতি সপ্তাহের অনুষ্ঠানে এই টিভি প্রোগ্রামে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে। আগামী সপ্তাহ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও আপনাদের দীর্ঘায়ু কামনা করে আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম।